দেরিতে হলেও পদ্মা মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। মাঝঘাটে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। তবে পহেলা মার্চ থেকে বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীতে অভয়শ্রম ইলিশ ধরায় আসছে 2 মাসের নিষেধাজ্ঞা। এ নিয়ে রীতিমতো উৎকণ্ঠায় জেলেরা। ইলিশ সহ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পহেলা মার্চ থেকে 2 মাসের জন্য মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তাই জেলেরা সময় নষ্ট না করে জাল টেনে যা পাচ্ছে তা আড়তে রেখে আবার ছুটছে নদীতে। অনেক দিন পর জেলে ও পাইকারদের পদচারণায় কর্মব্যস্ততা ফিরে এসেছে ঘাটগুলোতে। জেলে ও আড়তদাররাও তাদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছিল, তবে সামনেই আসছে নিষেধাজ্ঞা। এ নিয়ে শঙ্কায় তারা। ক্ষতি পুষিয়ে নিতে নিষেধাজ্ঞা কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি জানান জেলেরা। অভিযান যদি কিছুদিন পরে দিত আমরা দেনা ছিলাম, এই দেনা কি পরিশোধ করতে পারতাম। অভিযান দেওয়া না তো আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ছি, জেলেরাও দুশ্চিন্তার মধ্যে আছে। ইলিশের অভয়াশ্রমের কথা বলা হলেও এখানে সব ধরনের মাছ ধরার উপরই নিষেধাজ্ঞা জারি থাকবে। ইলিশের ছোট বাচ্চাগুলো এখানে আশ্রয় নেই সাগরে যাওয়ার আগ মুহূর্তে, এজন্য তাদের অবাধ বৃদ্ধির স্বার্থে সকল ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে এখানে। অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত প্রতি জেলেকে 4 কিস্তিতে দেওয়া হবে 160 কেজি চাল। যে চাইলে সরকার, এই চাইলে আমাদের কিছুই হয় না। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়া জেলেদের নিষেধাজ্ঞার এই 2 মাস সংসার চালিয়ে কিস্তি পরিশোধ করা অসম্ভব, তাই অভিযানের সময় ঋণের কিস্তি বন্ধের দাবি তাদের। অভিযানে নদীতে নামার নিষেধ, মানে কিস্তি না দিতে আমার গায়ে মানে বকাবকি করে, কিস্তিটা বন্ধ রাখলে আমার গলে একটু ভালো। অভয়াশ্রমে অসাধু জেলেদের জন্য কঠোর অবস্থানে থাকবে জেলা নৌ পুলিশ। 2 মাসব্যাপী যাত্রা সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। এবছর আমরা অন্য অত্যধিক বেশি সফলতার সাথে এই অভিযান সম্পন্ন করতে সক্ষম হব। নিষেধাজ্ঞার 2 মাস জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখার লক্ষ্যে সকল এনজিও সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ঋণ প্রদানকারী সংস্থাকে আমরা জেলা ট্রান্সপোর্টের পক্ষে আমাদের জেলা প্রশাসক মহোদয় একটা চিঠি দিবেন যেন কোনো ধরনের কিস্তি যেন না আদায় করা হয়। চাঁদপুরে নিবন্ধিত জেলে প্রায় 45,000। টুম্পা আফরোজ, DBC, নিউজ ডেস্ক।